কে শো করতে এসেছিল, কে ডাকা হয়েছিল, কে এসেছিল কলকাতা শহরে শো করতে, তাতে তোমার কি প্রবলেম আমি তো বুঝতে পারি না। তুমি কোন হরিদাস পাল? তুমি কেমন, তুমি প্যান্টের তলায় লাইট মারো, কেমন বাইনা তোমার নিজের মনে হ্যালোজিন মারো, তুমি কেমন, তুমি থুপঙ্কর পাগ ছি। আজ আমরা কথা বলবো রূপঙ্কর কাকাকে নিয়ে, যে একজন সিঙ্গার, বা তোমরা তাকে গান্ডুও বলতে পারো, না মানে ওনার ফেসবুক পোস্ট দেখলে তোমার ওটাই মনে হবে। তো এই সব কিছু শুরু হয় কয়েকদিন আগে, যখন কৃষ্ণকুমার কুন্নাত, ওয়াইডলি নোন অ্যাজ কে, কলকাতায় ফাংশন করতে আসে। বিবেকানন্দ কলেজের অর্গানাইজড এটি একটি ফাংশন হয়েছিল নজরুল মঞ্চতে, অ্যান্ড কয়েকদিন ধরেই নজরুল মঞ্চতে অনেক ফাংশন হচ্ছে। রিসেন্টলি দর্শন রাওয়ালও এসেছিল। তো 30th May ফাংশনটা হওয়ার পর পরের দিন আরেকজন বেঙ্গলি আর্টিস্ট নোন অ্যাজ রূপঙ্কর বাগচি কমেন্ট করে, হু ইজ কে? সিরিয়াসলি, হু ইজ কে? তো আমি একবার ভিডিওটা প্লে করছি, ওই পার্টিকুলার পার্টটা যেখানে উনি কথাটা বললেন, আপনারা সবাই দেখে নিন, তারপর আমরা আগে বাড়ছি। আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? কে হু ইজ কে ম্যান? সো প্রথমেই বলে নিতে চাই, আমি যাই বলছি এটা পুরোই আমার একটা মন্তব্য, আমার পার্সোনাল মন্তব্য, আপনার ডিফারেন্ট হতেই পারে এর থেকে ভিউজ। আমি এদের লেভেলে না যে আমি এদের উপরে মন্তব্য করব, কিন্তু তাও আমি করব, বিকজ আই হ্যাভ দ্য রাইট টু স্পিচ মাই ফ্রেন্ড। তো যাই হোক, এটা আমার প্রথম মন্তব্যের ভিডিও, নট লাইক এ রোজ ভিডিও, জাস্ট আমি মন্তব্য করছি এটায়। তো চলো শুরু করা যাক। তো ইনি মানে রূপঙ্কর বাগচি স্যার, যাকে আমি এতদিন চিনতাম না, তিনি হঠাৎ করে 31 তারিখ কমেন্ট করে বসেন, হু ইজ কে? সো অ্যান্সারিং টু হিস কোয়েশ্চেন, আই উড লাইক টু টেল হিম, কে হলেন সেই আর্টিস্ট যার ধারে পাশেও আপনি জীবনে যেতে পারবেন। আমি শিওর আপনি যদি গুগল করেন আপনার নিজের 3 হিট সংসের ব্যাপারে, এমন কয়েকটা গান যেটা টোটালি বিগ হিটস, আপনার শুধু একটাই অ্যান্সার সামনে আসবে, অ্যান্ড আমি ডিনাই করছি না আপনার গান খুব ভালো, কিন্তু আমাকে ছাড়াও অনেকজন আপনাকে চিনত না। এখন আপনি বলতে পারেন বাঙালি হয়ে বাঙালিকে চিনছেন, এটাই তো, এই জন্যই তো বাঙালিদের কিছু হচ্ছে না। আপনি একটুখানি নিজের মেন্টাল স্পেসের বাইরে গিয়ে দেখুন, বাঙালিরাই সব কিছু করছে। এখন আমি বাইরেদের বলতে চাইছি না যে বাঙালি ছাড়া অন্য কিছু করছে না, সো আমাকে অ্যাট্যাক করো না, বাট হ্যাঁ, এনার কথার অ্যান্সার দিতে গিয়ে আমি বলবো যে বাঙালিরা অনেক কিছু করছে, আপনি করতে পারছেন না শুধু, তাই জন্য আপনি ভাবছেন আপনার সারাউন্ডিং যারাও আছে তারাও কিছু করতে পারছে না। সো 31 তারিখ এইসব কিছু শোনার পরে আমি ভাবলাম যে চলো ইগনোর করা যাক, কারণ কে আমি চিনি না, আমি জানি না, তো বেকার হলেও লাভ নেই, ম্যাক্সিমাম লোকেরাই একে চেনে না, কারণ কি নিজের জীবনে এত কিছু রিমার্কেবল করেই নেয়নি যে লোকেরাকে চিনবে। আর তার উপরে মানে কেকের নামে একজনকে কোয়েশ্চেন করা, হু ইজ কে, দিস ওয়াজ জাস্ট আ ওয়ে টু গ্যাদার ক্লাউড মাই ব্রাদার। অ্যান্ড অ্যাডিং টু দ্যাট, আপনি নিজেই ভাবুন না যে 2300 জায়গায় 7000 লোক দেখতে এসছে, মানে কতটা বড় নেম হবে কে, আর আপনি এটা বলছেন যে শুধু কে নিয়ে মারামারি, বাঙালিদেরকে নিয়ে কোনো উৎসাহ থাকে না। কেকের আগে ফকিরা ব্যান্ড বলে একটা বাঙালি ব্যান্ড পারফর্ম করছিল, অ্যান্ড সেটাও আলাদা লেভেলের লোক গেছিলো, অ্যাটলিস্ট 6000-7000 না হলেও 5000 লোক তো গেছিলো। অ্যান্ড হ্যাঁ, আমি অ্যাটলিস্ট এতটা এক্সপিরিয়েন্স যে আমি 2300 জায়গায় 3000 লোক এলে আমি দেখে বলতে পারবো এটা 2300 লোক না। যাই হোক, এবার আপনি নিজেই ভাবুন যে যেই লোকটার কথা আপনি বলছেন, হু ইজ কে, তাকে দেখার জন্য 7000 লোক 2300 লোকের জায়গায় ঢুকে যাচ্ছে, আর আপনার ফাংশন দেখতে 2300 লোকও ঠিকঠাক করে আসে না, ঘুমিয়ে পড়ে বেরিয়ে যায়। রাত্রেবেলা আমি সব কাজটা সেরে যখন বসলাম ফোনটা নিয়ে, অ্যান্ড নিউজটা খুললাম, আই ফাউন্ড আউট দ্যাট কে ইজ নো মোর, আনফর্চুনেটলি ডিউরিং পারফর্মিং হি ডাইড। কলকাতায় নজরুল মঞ্চে ফাংশন করার সময় ওনার হঠাৎ করে শরীর খারাপ করা শুরু করে, অ্যান্ড দেন যখন ওনাকে হোটেলে নিয়ে যাওয়া হয়, তারপরে ওখান থেকে অ্যাম্বুলেন্স করে CMRI তে নিয়ে যাওয়া হয়, যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন অলরেডি ডক্টররা বলে হি ওয়াজ অলরেডি ডেড অন দ্য ফি। তো আমি সত্যি খুবই দুঃখিত এই কথাটা শোনার পরে। তো আমি একবারও বলছি না দ্যাট ইউ আর দ্য রিজন বিকজ অফ হুইচ হি ডাইড, বাট হ্যাঁ, কোয়েশ্চেনটার কোনো মানে ছিল না সিরিয়াসলি। তো যাই হোক, এবার সব কিছু থেকে সরে আমি কলকাতার ম্যানেজমেন্ট টিমকে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইবো, যেই হলটায় ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন 2482, সেই জায়গায় 7000 লোককে ঢুকতে দিয়ে দিল কি করে? তার উপর AC চলছে না ওই জায়গায়,
এন্ড সেটা নিয়ে কমপ্লেনও করেছিল কি কেফ আই এম নট রং নিউজে নিজেই এসেছিল। এবার তোমরা দেখে নাও যে আমি ঠিক বলছি না ভুল বলছি, বাট হ্যাঁ ফার্স্ট অফ অল 7000 লোকেদের ঢুকতে দেওয়া হলো কেন, সেকেন্ড অফ অল এসি চলছে না কেন। হ্যাঁ একটা ভ্যালিড পয়েন্ট হলো তুমি যদি একটা মস্ত বড় রুমে 1.5 টনের এসি লাগিয়ে দাও যেমন তোমার ঠান্ডা ফিল হবে না, সেই অবস্থাই হতে পারে ওখানে। হয়তো এসি চলছিল বাট সে ফিল হচ্ছিল না, কারণ কি ওখানে 2300 জায়গায় 7000 লোক ঢুকে বসে আছে। লোকেরা মারামারি করে ঢুকছে ভাই, আটকা তোরা, তোরা সিকিউরিটি গার্ড আছে, তোদের এই আছে, বাউন্সার আছে, সেই আছে, কি করছিলিস বসে? 2300 জনের জায়গায় যদি 7000 লোককে ঢুকতে দেওয়া হয় তাহলে আপনি বুঝতেই পারছেন লবি বাজিটা কি লেভেলে চলছে। ইন্টারনাল সোর্সেস বলো, মানে কেউ কিছু সামলাচ্ছেই না। অর্ধেক লোকেরা না ফ্রিতে গেছে, অর্ধেক লোকেরা অন্যদের থেকে টিকিট 200 টাকায় কিনে আরেকজনকে 600 টাকায় বিক্রি করেছে, এটা আমার সাথেও হচ্ছিল। তো এন্ডে এসে আমি এটাই বলতে চাইবো যে আপনি কি কমেন্ট করছেন, কমেন্টটা করার আগে সেটা 2-3 বার ভাববেন, কারণ কি ব্যাকল্যাশ আপনি খাচ্ছেন। এখনই ইউটিউবে 1000টা ভিডিও দেখতে পেয়ে যাবেন আপনি এমন গালাগালি দিয়ে মেরেই দিচ্ছে, মাঝখান থেকে মাচ রেসপেক্টেড নচিকেতা স্যার অ্যান্ড হি হ্যাজ ডান সামথিং উইচ হ্যাজ মেড হিম রিমার্কেবল, বাট এই কমেন্টটা যে আমি তোমার পাশে আছি, এটা কোন লেভেলের কমেন্ট দাদা? একটা আর্টিস্ট আর একটা আর্টিস্টকে এরকমভাবে ইনসাল্ট করছে কোনো কারণ ছাড়া, জিজ্ঞেস করছে হু ইজ কে কে, ওর অ্যান্সার দিলে আপনি বলবেন যে আমি আপনার পাশে আছি, আপনিও কিছু উখড়ে নেননি দাদা তাহলে? তাই উনি ইন্টারন্যাশনালি আপনার কোনো গান হিট যায় না, বুঝলেন তো, একটা দুটো 1-2 বছরে চলে গেল ব্যাস ওটাই। হ্যাঁ এখন যখন আমি এডিট করছি আমি এটা খুঁজে পেলাম যে যার ব্যাপারে তুমি বললি ইমন চক্রবর্তী, যার কোনো ফাংশনে এরকম এঙ্গেজমেন্ট থাকে না, সে নিজেই একটু কমেন্ট করেছে তোমার এই মন্তব্যের ব্যাপারে, দেখে নাও একটু। খুব জোর গলার সঙ্গে তুমি এই কথাগুলো বলেছ, কিন্তু এটা বলার আগে যদি একবার যাদের নাম বলেছ তাদের থেকে জানতে চাইতে যে এটা তাদেরও বক্তব্য কি না, তাহলে খুব ভালো হতো। সো এন্ডিং দ্য ভিডিও হিয়ার, খুব বড় ভিডিও হয়ে গেছে আমার প্রথম মন্তব্যের ভিডিও, তো তোমরা কমেন্ট করো তোমরা কি ভাবো এর ব্যাপারে। অবভিয়াসলি আমি রেসপেক্ট করি সবাইকে, বাট হ্যাঁ এরকম যদি রেসপেক্ট নিয়ে যাওয়ার কাজ করে তাহলে রেসপেক্ট রাখাটা অন্য কারোর দায় হয়ে যায় না। যাই হোক ঠিক আছে, আমি এখানেই ভিডিওটা এন্ড করছি, যদি ভালো লেগে থাকে লাইক করবে, আরও এরকম ভিডিও চাও সাবস্ক্রাইব করবে, তো আমি তোমাদের সাথে দেখা করবো নেক্সট ভিডিওতে, চলো বাই।